ফাইন্যান্সিয়াল লিটারেসির সবগুলো রিসার্চেই দেখা গেছে যে মহিলাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির সম্বন্ধে নলেজ বেশ কম এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা যখন কোনো ধরনের সেভিংস করে এবং সেই সেভিংসের টাকাগুলো তারা তাদের কাছে রাখতে পারে না বা এটা থেকে একটা প্রপার রিটার্ন জেনারেট করতে পারে না আমাদের যে যদি আমি দেখি যে প্রাগৈতিহাসিক আমলে আমাদের মায়েরা আমার দাদিরা নানিরা তারা যেটা করতেন সেটা হচ্ছে তারা যখন রান্না করতেন সেখান থেকে তারা এক মুঠো দু মুঠো করে চাল তারা সেভ করে রাখতেন এবং সেটা সেই এই চালটাকেই তারা পরবর্তীতে বিক্রি করে অথবা তারা আপনার এই যে মুরগি পালতেন সেটা ডিম বিক্রি করে বিভিন্নভাবে তারা টাকা সেভ করতেন এবং সেই টাকাটা সেই সঞ্চয়ের টাকাটা তারা পরবর্তীতে সংসারের ভিতরেই বিভিন্ন ধরনের কাজে তারা খরচ করে ফেলতেন বা তাদের থেকে তাদের স্বামীরা বা তাদের ছেলেরা আবদার করে এই টাকাটা নিয়ে যেত এই যে আমাদের যে মহিলাদের মধ্যে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা সেভিংসের যে হ্যাবিট সেটা থেকে যে আবার লোকজন এসে তাদেরকে বুঝিয়ে টাকাটা নিয়ে যাচ্ছে এটা যদি একটা প্রপার ফাইন্যান্সিয়াল লিটারেসি তারা যদি অ্যাওয়্যার হন তারা যদি সতর্ক হন এবং তারা তাদের পরিবারকে এবং তারা তাদের সন্তান এবং তাদের স্বামী তাদের সবাইকে যদি ফাইন্যান্সিয়াল লিটারেসির ব্যাপারে অ্যাওয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় এটা পুরো পরিবারের জন্য আর্থ ও সামাজিকভাবে একটা ভালো কন্ট্রিবিউটর হতে পারে কাউন্সেলিং করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা খুব প্যাথেটিক সেটা হচ্ছে গিয়ে যে প্রচুর মানুষ যারা ইভেন পুরুষদের ক্ষেত্রে অনেকে যারা ইভেন খুবই রিলিজিয়াস অ্যাটলিস্ট বাইরে থেকে দেখলে মনে হয় তারাও কিন্তু অ্যাপসের উত্তরাধিকার সম্পত্তি তাদের মেয়েদেরকে বুঝিয়ে দিয়ে যায় না এটা আমাদের দেশের একটা খুবই কমন একটা রিয়ালিটি এবং একটা খুবই নির্মম একটা রিয়ালিটি যে আমাদের দেশে মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে প্রপার উত্তরাধিকার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয় না নানা কথা বলে বুঝায় টুঝায় তাদের টাকাটা টিস্তা থেকে দেওয়া হয় না ভাইরা নিয়ে যায় বা পুরুষরা নিয়ে যায় এটা একটা ইনজাস্টিস এটা যে কোনো পার্সপেক্টিভ একটা ইনজাস্টিস বাট এই ইনজাস্টিসটার ক্ষেত্রে মেয়েরা এত বেশি অসহায় এর একটা বড় কারণ কিন্তু হচ্ছে যে মেয়েরা ফাইন্যান্স সম্পর্কে মেয়েদেরকে এমন একটা বলয়ে রাখা হয় বা এমন একটা যে আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে রাখা হয় যে তোমাদের এটা ব্যাপার না তোমাদের এটা জানার দরকার নাই বা তোমাদের এটা তোমাদের এটা ডিসকাশনের টপিক না বাট ডেফিনেটলি প্রত্যেকটা শিক্ষিত মানুষেরই কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আপনার মেয়েরা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক মেয়ে অনেক শিক্ষিত পিএইচডি করে ফেলছে অনেক ভালো ডাক্তার বা অনেক ভালো লয়ার কিন্তু একটা বেসিক ব্যাংকিং একটা বেসিক রেভিনিউ জেনারেটিং স্ট্রিম সম্পর্কে তাদের কোনো নলেজ নাই এবং তাদেরকে সোসাইটি কখনো বলে না যে তোমার এই নলেজটা দরকার বা তারা জানে না যে কোথা থেকে নলেজটা পেতে পারে একটা একটা আমি মহিলাদের মধ্যে দেখে থাকি সেটা হলো আপনার ব্যাংকে তারা যেতে চায় না একটা ফর্মাল অফিস এনভায়রনমেন্টে গেলে তারা খুব আনকমফোর্টেবল ফিল করে এবং অনেক সময় দেখা যায় তাদের ফাইন্যান্সিয়াল কাজগুলোতে তারা তাদের পরিবারের পুরুষ সদস্যদের সাহায্য নেয় অর্থাৎ সে কিন্তু তার হাজব্যান্ডকেই টাকাটা দিচ্ছে যে আমার নামে তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো সেখানে এই টাকাটা রাখো ফিক্সড ডেপোজিটটা করো এবং পুরো গাইডেন্সটা সে কিন্তু তার হাজব্যান্ড থেকে নিচ্ছে বা তার ছেলে থেকে নিচ্ছে বা তার ভাই থেকে নিচ্ছে এবং এর ফলে কিন্তু একটা সুযোগ তৈরি হয় তাদেরকে মিসগাইড করার এবং তাদের অনেক সময় নিজেরা অর্গানাইজ না যাওয়ার ফলে তারা কিন্তু এই অপশনগুলো সম্বন্ধে জানতে পারে না যে তারা আর কীভাবে বেটারভাবে জিনিসটা ম্যানেজ করতে পারে এছাড়াও যে ধরেন আমার নিজের যথেষ্ট যদি নলেজ থাকে তখন আমাকে ম্যানুপুলেট করা কিন্তু খুব ডিফিকাল্ট বাট আমার নিজের যদি একটা বিশাল নলেজ গ্যাপ থাকে এবং আমি যদি অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে হয় দেন আমাকে ম্যানুপুলেট করা ইজি সো এই জায়গাটায় আমরা এক্সটেন্সিভলি যেটা চেষ্টা করবো একেবারে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে একেবারে জিরো থেকে কিভাবে একটা মানুষ সেটা পুরুষ হোক অথবা নারী হোক সে কীভাবে নিজেকে ফাইন্যান্সিয়ালি লিটারেট করতে পারে সো দ্যাট কেউ তাকে ম্যানুপুলেট করতে না পারে